মানুষের জন্য আমি পশু পাখি সবকিছু ধর্ম আছে সেগুলির মধ্যে যাব না, যেহেতু আলোচনা হচ্ছে ধর্মীয় পরিবেশ আমাদের মানুষের জন্য কিভাবে আমরা সুস্থ থাকবো শান্তি থাকবো সেটাই সেখানে আমরা মানুষ কি তাকে জানি একদম যেরকম বলতে পারবেন না ঠিক মতো যে মানুষ কাকে বলে মানুষের বাস্তি স্তব করে পুরুষত্ব দাঁড়িয়ে করে সেই পুরুষত্বহীন মানুষ দ্বারা কোনদিন সমাজে শান্তি আসতে পারে না। সেই মনুষ্যত্বের পাঁচটি ক্ষতি কি সত্য অহিংসা অচৌর্য সৌর্য আর বিশ্বাস করে না। অনেক অর্থ বুঝতে পারছে তাহলে এই সময়ে সত্য বলতে যা ছিল আছে থাকবে শাস্ত্র সৃষ্টিকর্তা এটি যে লোকটি ধারণ করে আছে বুঝতেছে পাঁচটি খুঁটির একটি তার ভিতরে আয়ত্ত হয়েছে। অহিংসা কারো কোনো বাক্যে হিংসা না করে কারো বাক্য এখনই একটা কাউকে আঘাত করতে পারে তার দেহের দ্বারা মনের বাক্য আমি কারো অবল্লান চিন্তা করতে পারি সেটা অহিংসা বাক্যের দ্বারা এখন একটা কাউকে গালি প্রদান করে সেই একই কাজের হিংসা হয়ে যেতে পারে এবং যে সমস্ত কার্যকর্তা চলছে সে কিন্তু ভাইরাল মুখে মুখেই অশান্তি তৈরি হচ্ছে হিংসা তৈরি ছড়াচ্ছে কাজে আমি কারো কোনো বাক্যে যদি হিংসা না করি সেরকম গুণ যার ভিতরে আছে সে মনুষ্যত্বের দ্বিতীয় ক্ষতি অর্জন করেছে। তৃতীয় হলো অচর্য মানে চুরি না করা চুরিও কায়ার দ্বারা মন্দির দ্বারা বাক্যের দ্বারা কায়ার দ্বারা কি একটি জিনিস অন্যের জিনিস আমি না বলে নিয়ে আসলাম কায়ার দ্বারা চুরি মনের দ্বারা চুরি কি মুখে বলবার হা হা এটা ঠিক কিন্তু ভিতরে আমি জানলাম ঠিক নয় প্রতারণা করা বা প্রবাহী বাক্যের দ্বারা চুরি কি সে বাক্যে চুরি আমরা সবাই সে চাতুরতা জানি কাজে কায়ার দ্বারা মনের দ্বারা বাক্যের দ্বারা যদি কোন রকম চুরি না হয় সে একজন খাঁটি মানুষের তৃতীয় স্তম্ভ অর্জন করবে। চতুর্থ স্তম্ভ হল সৌর্য সৌর্য মানে পবিত্রতা তার দুটো একটা অন্তঃসূত একটা বহিঃসূত বহিঃসূত আমি সামাজ সুরাম দিয়ে সুগন্ধি দিয়ে করতে পারি কিন্তু অন্তঃসূত তা হবে না কারণ অন্তর মধ্যে পাঁচটি জগৎকল পাথর রয়েছে হয়তো তার নামানো যায় একটা সব প্রকাশ হয় কাল ক্রোধ লোভ ক্রোধ বল আশ্চর্য স্মরণীয় শুধুমাত্র কামের জন্য বিশ্বাস প্রধান কাম মানে কামনা আমার বাসনা এই কামে কথা বললে ক্রোধ হয়ে যায় আর যে লোভ সে অনাকাঙ্ক্ষিত লোভে নিষ্ঠ হয়ে গেছে সেই সমস্ত বহু রকম কাণ্ড আমরা দেখতে পাচ্ছি একটির সাথে একটি অঙ্গাঙ্গি ভাবে যুক্ত কাম কোন লোভ মোহ মোহ মানে সত্য বস্তুকে দেখতে দেয় না একটা মায়া জগতের মধ্যে থাকে মন অহংকার আমি করছি আমার সব আমি খাবো আমি ছাড়া কেউ নেই আমি আমার জিনিস কি হলো অহংকার থেকে আর বাদশার জন্য ঈর্ষা অন্যের ভালো আমরা দেখতে পাই না এই অন্যের ভালো দেখতে পাই না আমাদের ছোট গল্প না বলে হয় কেন একজন বান্দা সে ঈশ্বরকে বলছে যে আমি খেতে করতে পারিনি আমাকে শুধু একটু খাবার আমি আপনাকে কিচ্ছু চাই না ঈশ্বর একজন লোক পাঠিয়ে বলছে হাতে বলতে তোমাকে যদি এক দেই তোমাকে শিখে দুই দেব তাতে আবার কি আমি পেলেই হলো তখন সে মনে মনে চিন্তা করলো একটা একটা দালা তাকে প্রতিবেশী দুই দালা হয়ে গেল সংসারে একটু বড় ঘর করে সে বলছে আমি সেই তো দালা প্রতিবেশী হয়ে গেল চার তালা এখন যখন চার তালা স্তম্ভ না করলো প্রতিবেশী পাঁচ তালা হওয়ার পরে ভাবছি শ্যামার প্রার্থনা করি আমি আর খাই ওই লোকে যাও আমার একটা চোখ নষ্ট হয়ে যায় তার মানে কি প্রতিবেশী দুটো চোখই নষ্ট হয়ে যায় এই ঈর্ষা আমরা ভুগছি কি পাঁচটা স্তম্ভ ব্যবহার সত্য অহিংসা অচৌর্য মানে চুরি না করা সত্য মানে পবিত্রতা আর হলো ঈশ্বর বলিদান আমরা সবাই জানি যে সৃষ্টিকর্তার যা আছে সেই সৃষ্টিকর্তার নাম শ্রাম শুধু বলতে কেউ আল্লাহ কেউ বট কেউ উষা কেউ উষা কেউ হরি গুরা নামে প্রটেক্ট করতে পারে তত্ত্ব তো যে মানে পাওয়া ঠিক আছে
আমি যখন খুঁজবো যে আমার ভিতরে তিনি